পদ্ধতিতে সমাধান করার জন্য প্রথমে প্রচলিত যে পদ্ধতি আমরা জানি সেই পদ্ধতিতে প্রথম বিন্দুটি বের করে নেব। লক্ষ্য করো, আমরা সমাধান করার জন্য কি করি, প্রথমে এক্স অথবা ওয়াই এর মান নির্ণয় করি। এখানে প্রথমে আমরা এক্স এর মান নির্ণয় করেছি, এক্স সমান তেইশ মাইনাস উনিশ ওয়াই ডিভাইড বাই সেভেন। এরপর ছকটি তৈরি করে নিলাম এবং প্রথম বিন্দুটি নির্ণয় করার জন্য ওয়াই এর বিভিন্ন মানগুলি নিয়ে পরীক্ষা করা যাক। প্রথমে যদি ওয়াই এর মান শূন্য নেওয়া হয় সেক্ষেত্রে এক্স এর মান তেইশের সাত, অতএব ওয়াই এর মান শূন্য নেওয়া যাবে না। পরবর্তী ক্ষেত্রে যদি ওয়াই এর মান এক নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তেইশ মাইনাস উনিশ সমান চার বাই সাত, এক্ষেত্রেও পূর্ণ সংখ্যা আসলো না, অতএব ওয়াই এর মান একও নেওয়া যাবে না। যদি আমরা ওয়াই এর মান মাইনাস ওয়ান নিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্স এর মান তেইশ যুক্ত উনিশ সমান বিয়াল্লিশ বাই সাত, যার মান পূর্ণ সংখ্যা ছয়, অতএব এই মানটি আমরা নিলাম। সুতরাং এক্স এর মান পেলাম সিক্স ও ওয়াই এর মান পেলাম মাইনাস ওয়ান। তাহলে আমরা এতদূর পর্যন্ত কিন্তু পুরনো পদ্ধতিতেই হারলাম। দেখো, প্রথমে যে বিন্দুটি বের করে নিলাম পুরনো পদ্ধতিতে, আর আমাদের কিন্তু এরপরে পরবর্তী বিন্দুগুলি বের করার জন্য আর কোনো সময় নষ্টই হবে না। এর পরবর্তী বিন্দুটি কিভাবে নির্ণয় করি লক্ষ্য করো, প্রথম যে মানটি পেয়েছিলাম এখানে ওয়াইয়ের মান, তারপরে আমরা এক্স এর মান পেয়েছিলাম। প্রথম যে মানটা পেলাম তার সঙ্গে হর যোগ করলাম। প্রথমে আমরা কোন মানটা পেয়েছি, মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানের সঙ্গে এখানে যে ভগ্নাংশটি রয়েছে তার হরটি যোগ করা হলো, হরে ছিল সেভেন তাই সেভেন যোগ করা হলো। পরবর্তী ক্ষেত্রে এক্স এর মান পাওয়ার জন্য এক্স এর মানের সহিত ওয়াইয়ের সহগটি যোগ করে নিলাম। একই রকমভাবে পরবর্তী ধাপগুলিও করা হলো। তাহলে দেখো কত তাড়াতাড়ি আমরা বিন্দুগুলি নির্ণয় করতে পারলাম। এখন একটা বিষয় লক্ষ্য করো, এই যে ওয়াই এর মান মাইনাস ওয়ানের পরবর্তী মান ছয় নেওয়া হয়েছে, তোমরা যদি পরীক্ষা করে দেখো এই মাইনাস ওয়ান থেকে ছয় অর্থাৎ শূন্য এক দুই তিন চার পাঁচ এই মানগুলি কোনো মানের দ্বারাই এক্স এর মান পূর্ণ সংখ্যা পাবো না, অর্থাৎ মাইনাস ওয়ান ও ছয়ের মধ্যবর্তী এমন কোনো বিন্দু নেই যার জন্য এক্স এর পূর্ণ সংখ্যা মান পাওয়া যাবে। সুতরাং আমরা যদি পুরনো পদ্ধতিতে এই সমস্যাটির সমাধান করি সেক্ষেত্রে আমাদের এই শূন্য এক দুই তিন চার এই মানগুলি বসিয়ে অযথা সময় নষ্ট করতে হয়। তাই এবার থেকে এই পদ্ধতিতে যদি তোমরা সমাধান করো তাহলে তোমাদের আর সময় নষ্ট হবে না। ঠিক একই রকমভাবে পরবর্তী ক্ষেত্রেও ছয় ও তেরোর মধ্যবর্তী কোনো মানের জন্যই এক্স এর পূর্ণ সংখ্যা মান পাওয়া যাবে না। তাছাড়া এই পদ্ধতিটির আরেকটি সুবিধাজনক দিক হলো, আমরা যদি লক্ষ্য করি প্রথম বিন্দু ও শেষ বিন্দু, যদি এই দুটি বিন্দুর গড় নেওয়া হয় সেক্ষেত্রে দেখতে পাবো যে মাঝের বিন্দুটি পাওয়া যাচ্ছে। একই রকমভাবে ওয়াই স্থানাঙ্কের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। তাহলে আমরা এই পদ্ধতিতে সমাধানটি মিলিয়ে নিতেও পারবো। এবার পরবর্তী সমস্যাটি দেখি, আমরা তো এখানে এক্স এর মান নির্ণয় করে সমাধান করলাম, কিন্তু ওয়াই এর মান নির্ণয় করে কিভাবে সমাধান করতে হয় সেটিও পরবর্তী সমস্যায় শিখে নি। পরবর্তী সমস্যাটি লক্ষ্য করো, পরবর্তী সমস্যাতে রয়েছে পাঁচ এক্স বিয়োগ চোদ্দ ওয়াই সমান উনিশ, অতএব ওয়াই সমান উনিশ মাইনাস পাঁচ এক্স ডিভাইড বাই মাইনাস চোদ্দ। পুরনো পদ্ধতির মতো আমরা এখন প্রথম বিন্দুটি নির্ণয় করব। প্রথম বিন্দুটি নির্ণয়ের জন্য প্রথমে এক্স এর মান যদি শূন্য বসানো হয় তাহলে দেখা যাচ্ছে যে ওয়াই এর মান মাইনাস উনিশের চোদ্দ, অতএব এক্স এর মান শূন্য নেব না। পরবর্তী ক্ষেত্রে এক্স এর মান ওয়ান যদি বসানো হয় তাহলে সেক্ষেত্রে লবের মান হয় চোদ্দ, সেক্ষেত্রে ওয়াইয়ের পূর্ণ সংখ্যা মান পাওয়া যাচ্ছে এবং আমরা এখানে এক্স ও ওয়াই এর মানগুলি যথাক্রমে ওয়ান ও মাইনাস ওয়ান পেলাম। এখন লক্ষ্য করো, যেহেতু আমরা প্রথমে এক্স এর মান পেয়েছি অতএব এই এক্স এর প্রাপ্ত মানের সহিত আমরা হরটি যোগ করে নেব। এখানে হরে রয়েছে মাইনাস চোদ্দ, এই মাইনাস চোদ্দ আমরা যোগ করে নেব। এটা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস তেরো পেয়েছি এবং ওয়াই এর মানের সহিত যদি এক্স এর এই সহগটি যোগ করে নিই তাহলে সেক্ষেত্রে ওয়াই এর পরবর্তী মানটিও পেয়ে যাব। পরবর্তী ধাপে একই পদ্ধতিতে আমরা এক্স ও ওয়াই এর মানগুলি নির্ণয় করে নিতে পারবো খুব তাড়াতাড়ি, চিন্তা ছাড়াই। তাহলে প্রথমে যে মানটি পাবো সেই মানের সঙ্গে হর যোগ করব এবং অপর মানটি নির্ণয় করার জন্য সহগটিকে ব্যবহার করব। এক্ষেত্রেও লক্ষ্য করো, ওয়ান ও মাইনাস সাতাশ এদের গড় কিন্তু মাইনাস তেরো এবং মাইনাস ওয়ান ও মাইনাস এগারো এর গড় হলো মাইনাস ছয়। পরবর্তী সমস্যাতে রয়েছে
মাইনাস সাত এক্স প্লাস পঁচিশ ওয়াই সমান আঠারো। এখানে এই সমস্যাটির সমাধান করেছি একটি বিশেষ বিষয় লক্ষ্য করানোর জন্য। লক্ষ্য করো, প্রথমে এক্সের মান আঠারো মাইনাস পঁচিশ ওয়াই ডিভাইডেড বাই মাইনাস সেভেন। এরপরে আমরা প্রথম বিন্দুটি নির্ণয় করি, তা লক্ষ্য করেছি ওয়াইয়ের মান ওয়ানের জন্য এক্সের মান ওয়ান পেলাম। পরবর্তী ধাপে আমরা যেহেতু প্রথমে ওয়াইয়ের মান পেয়েছি, অতএব এই ওয়াইয়ের মানের সহিত আমরা মাইনাস সেভেন যোগ করি এবং এক্সের মানের সহিত মাইনাস পঁচিশ যোগ করে পরবর্তী বিন্দুটি নির্ণয় করেছি। এখন লক্ষ্য করো, যদি পরবর্তী ধাপে আবার এই মাইনাস পঁচিশ যোগ করি এক্ষেত্রে, সেক্ষেত্রে লেখচিত্রে বিন্দুটি বসানো অসুবিধা হতে পারে। তাই আমরা এক্ষেত্রে আমরা তৃতীয় বিন্দুটি বের করার জন্য এখানে প্রথম বিন্দুটির সহিত মাইনাস সেভেন যোগ না করে মাইনাস সেভেন বিয়োগ করে নেওয়া হলো। একই রকম ভাবে এক্সের মানের ক্ষেত্রেও মাইনাস পঁচিশ যোগের পরিবর্তে মাইনাস পঁচিশ বিয়োগ করা হলো। যে মানগুলি পাওয়া গেল সেই মানগুলিও কিন্তু প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করবে। এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা পরপর একই পদ্ধতিতে বিন্দুগুলি বের করিনি, অতএব এক্ষেত্রে কিন্তু প্রান্ত বিন্দুদ্বয়ের গড় মাঝেরটি আসবে না।